বিদ্যুৎ এন্টি স্পিড বাইকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বাইকটা রিভিউ নিয়ে আসছি তা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আছে সিজিআর 150R। তো হুন্ডা কোম্পানির সিজিআর 150R বাইকটি থাই এডিশন 2020। আজকে এটা নিয়ে টেস্ট রাইড রিভিউ এবং ইউজার রিভিউ করা হবে মোটামুটি। তো আমরা যদি প্রথমে বলি যে বাইকটির লুকস হচ্ছে অসাধারণ, মানে খুবই ভালো একটা লুক। আপনারা যদি ফ্রন্ট সাইডটা দেখেন, যে আগের সিবিআর এর থেকে এখন 2020 অথবা 21 মডেল সিবিআর এর টোটালি ফ্রন্ট লাইটটা চেঞ্জ করা, তো আর হচ্ছে এই টিয়ার সিস্টেমটা চেঞ্জ করা। তো হচ্ছে হুন্ডা সিবিআর এর চাবি, এই চাবি দিয়ে আপনার এখানে আবার লক করা যায়। আপনার একটু যদি কাছ থেকে দেখাই আমরা এটা, তাহলে এটা দিয়ে আপনার এখন কিন্তু বন্ধ করা, যে টিয়ার জায়গাটা এটা স্পেসটা বন্ধ করা। এখন যে এটা আমরা ঘুরান দিব, এই যে জায়গাটা ওপেন হয়েছে, এখন এখানে আমরা আবার এ করবো, চাবি দিব, তারপর হচ্ছে অন করব। অন করার পর হচ্ছে মিটারটা, স্পিডোমিটারটা অন হয়ে যায়। স্পিডোমিটার যা যা সেগমেন্ট মোটামুটি সবই দেওয়া আছে, মাইলেজ, তারপর হচ্ছে এই ফুয়েল ইন্ডিকেটর, তারপর হচ্ছে গিয়ার শিফট বা গিয়ার বক্সের ইয়ার, আরপিএম সবকিছু মোটামুটি দেওয়া আছে, টাইম, এবিএস এর ইয়াটাও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। তো মিটারটা কিন্তু জোর। তো একটা বিষয় হচ্ছে হুন্ডা কোম্পানির যেই সমস্যাটা, এটা আমরা মোটামুটি সবারই কমপ্লেন হুন্ডা ইউজার যারা, যে এটা কিন্তু ইঞ্জিন কিল সুইচ নেই। হ্যাঁ, আপনার ইঞ্জিন কিল সুইচটা না থাকার কারণে আপনি যখন বাইকটা স্টার্ট বন্ধ করবেন তখন কিন্তু আপনার এটা অবশ্যই কি করতে হবে, চাবিটা দিয়ে অফ করতে হবে, এটা একটা সমস্যা। এছাড়া এখানে হর্ন সুইচটা উপরে দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম বাইকে হর্ন সুইচটা নিচে দেওয়া থাকে, ইন্ডিকেটরটা উপরে দেওয়া থাকে, এখানে উল্টাটা করছে, যে হর্নটা উপরে আর ইন্ডিকেটর নিচে দেওয়া। আর এছাড়া ফ্রিপার হ্যান্ডেল মোটামুটি সবকিছু ঠিক আছে, সিটিং পজিশন খুবই ভালো, আমি রাইড করে দেখছি মোটামুটি অনেক আমার কাছে কমফোর্ট ফিল হয়েছে। আর ব্রেকিং তো বলা বাহুল্য, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস, সেক্ষেত্রে ব্রেকিং নিয়ে কিছু বলার নাই, 100% আপনি কনফিডেন্স নিয়ে ব্রেক ধরতে পারবেন, কোনো স্কিড করবেন। আমি কিন্তু অলরেডি অফ রোডে ব্রেক করছি, তারপর নুড়ি পাথরে বা এই ভাঙা রাস্তাতেও ব্রেক করে 100% ব্রেকিং সিস্টেম ভালো পাইছি। যে মাইলেজটা হচ্ছে আমি মোটামুটি 100 কিলো রান করার পরে আমি যে মাইলেজটা পাইছি, যে আর বাইরের যে 3700 কিলো রান করছে, যে এবারে যে 38 থেকে 42 মাইলেজটা পাওয়া হয়েছে। আমার ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/80 এবং রিয়ার টায়ারটা হচ্ছে 130/70 সেগমেন্টের, আর বুথ এবিএস ইউজ করা হয়েছে, রিয়ারও এবিএস আছে, আর দুইটাতেই বুথ ডুয়াল ডিক্স প্লাস ডুয়াল চ্যানেল এবিএস। আপনি ব্রেকিং এর জন্য খুব ভালো একটা ফিডব্যাক পাবেন, ব্রেকিং নিয়ে হুন্ডা কখনো ছাড় দেয় না, এটা খুবই ভালো একটা স্পেশাল। যে আমরা এই বাইকটি আকর্ষণীয় তা হচ্ছে এক্সজস্টের সাউন্ড, এখন আমরা একটু সাউন্ড শোনাবো, আপনারা সাউন্ড শুনেন এক্সজস্টের। আপনারা ইঞ্জিনটা পাবেন, এটা হচ্ছে 150 সেগমেন্টের 150cc ইঞ্জিন, 1 সিলিন্ডার, 4:4 বাল্বস। আর হচ্ছে এখানে একটা অবজেকশন হচ্ছে যে পিলিয়ন সিটটা একদমই কমফোর্ট না, অ্যাকচুয়ালি যে স্পোর্টস বাইক গুলা বাজারে তৈরি করা হয় এটা আসলে পিলিয়নের জন্য না, তারপরেও যেহেতু এজ এ বাংলাদেশে অনেক বাইবাদার্স পিলিয়ন নিতে কম অনেক সময় নিয়ে যায়, সেক্ষেত্রে পিলিয়ন সিটটা একদমই কমফোর্ট পাবেন না আপনারা। এখানে গ্যাব্রিল নাই ধরার জন্য এটা আরেকটা সমস্যা, পিলিয়ন বসলে অনেক অসুবিধা হয়, কারণ রাইডিং যে রাইড করে তার উপরে বারবার গিয়ে পড়ে যায়, এ একটা হচ্ছে সমস্যা। এছাড়া বাইকটাতে আর তেমন কোন নেগেটিভ তেমন কোন ইস্যু নাই, আর একটা ইস্যু আছে, এটা হচ্ছে চেন নয়েজ। হ্যাঁ, সিবিআর এর এই একটা সমস্যা, চেন নয়েজটা পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো আমার কাছে এই দুইটা মোটামুটি প্রবলেম ধরা পড়ছে, এছাড়া তেমন কোনো প্রবলেম নাই, সব দিক দিয়ে বাইকটা 100% অ্যাকুরেট আছে। মনুষ্যক সাসপেনশন এবং সামনে হচ্ছে নর্মাল যে সাসপেনশনটা, এটা আপস এন্ড ডাউনটা ইউজ করা হয় না, ইন্দোনেশিয়াতে আপস এন্ড ডাউন সাসপেনশন পাওয়া যায় কিন্তু থাইটাতে এই